গরমের নাজেহাল অবস্থায় যখন অন্য কিছু খেতে মন চায় না, তখন ট্রাই করে নিন আমার মায়ের রেসিপিতে বানানো ঝিঙে দিয়ে একদম পাতলা মাছের ঝোল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। গরমকালে এরকম ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল খেতে অত্যন্ত সুস্বাদু গরম ভাতের সাথে, আর তার সাথে যদি থাকে এক টুকরো লেবু। এই রেসিপিটা আমার মায়ের থেকে নেওয়া। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তার আগে মনে করিয়ে দিই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কিন্তু ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা প্রথমে মশলার পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, এক টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি আমি এখানে নুন, আর তার সাথে দিচ্ছি একদম অল্প 1/4 টিস্পুন পরিমাণ চিনি আর 1/4 কাপ জল। এটা কিন্তু আমি 9টা পিস মাছের জন্য এই মশলাটা নিয়েছি, সুতরাং মশলা কিন্তু বেশি নয় মোটেও। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গেলে এটা রেখে দেবো। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, 500 গ্রাম ঝিঙে, তিনটে ছিল, সেগুলোকে খোসা ছাড়িয়ে একটু লম্বা করে টুকরো করে নেওয়া হয়েছে, আর দুটো মিডিয়াম সাইজের আলু, সেগুলোকেও একটু মোটা করে কেটে নেওয়া আছে। আলু ঝিঙে এগুলো কিন্তু ধুয়ে রাখা আছে। এবার আমি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। পুরো রান্নাটা 9 পিস মাছের জন্য আমি 3 টেবিল চামচ সর্ষে ইউজ করছি। প্রথমে এই গরম হয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর তারপরে শুধু নুন দিয়ে মাখা মাছটা আমি এর মধ্যে দিলাম। প্রথমে 3 টুকরো দিলাম, তারপরে এটাকে জাস্ট এপিটোপিট করে ভেজে নেবো, খুব বেশি কড়া করে ভাজবো না, মিনিটখানেক এপিটোপিট করে ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। আর 3টে তুলে আবার যখন দেবো তখন আবার 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেবো, দিয়ে তারপর আবার মাছ, এরকমভাবেই কিন্তু আমি ভাজি। এই ভিডিও আমি আপনাদের আগেও দেখিয়েছি, এতে কী হয়, এতে মাছের থেকে তেল কিন্তু ছিটে গায়ে আসে না, সেই জন্য শুধু নুন দিয়ে ম্যারিনেট করবেন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে তারপরে মাছটাকে ছাড়বেন। মাছের পিসগুলো সবই ভাজা হয়ে গেছে, 9 পিস মাছ। আমি মাছগুলো সব তেল থেকে তুলে নিয়ে যে তেলটা এখানে অবশিষ্ট ছিল তাতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো, দুটো আলু যেটা নিয়েছিলাম, দিয়ে মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব, লালচে করে ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিচ্ছি আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম, 3টে ঝিঙে 500 গ্রামের, সেইটা ঝিঙেটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটা ফ্রাই করে নেব। আপনার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, যেমন নাকি মিক্সি, কড়াই, আরও অনেক কিছু আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এটা হয়ে গেছে 2 মিনিট ভাজা। এবার যে মশলার পেস্ট মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটার সাথে এগুলোকে কষিয়ে নেব। ফ্লেমটা একটু মিডিয়ামেই রাখবেন, কারণ না হলে মশলাটা পুড়ে যেতে পারে, আর এইটুকু টাইম একটু ভাজতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। মিনিট দুয়েক ভালো করে কষাবার পরে এবার আমি দিয়ে দিচ্ছি মোট 2 কাপ পরিমাণ জল। জলটা একটু বেশিই লাগবে কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে, আর তাছাড়া মাছটাও কিন্তু একটু পাতলা ঝুলি হবে। এবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা যে 9 পিস মাছ ছিল সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিলাম, আর এবার আমি এতে দেব 3 পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আপনারা চাইলে চিরেও দিতে পারেন, আমি চিরে দিইনি, গোটাই দিয়ে দিলাম। আর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য এবার আমি এটাকে কুক করতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিচ্ছি, একবার চেক করে নেবো সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কি না। ঝোল কিন্তু আমার পাতলাই চাই, আমি এরকম পাতলা ঝোলই রাখবো, একবার শুধু চেক করবো যে সবজিগুলো ঠিক আছে কি না। মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ সবজিও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর এই পাতলা ঝোলের যে মাছের যে ঝোল ঝিঙে দিয়ে সেটা কিন্তু এখন গরম ভাত আর লেবু দিয়ে সার্ভ করার জন্য একদমই রেডি। অতি অবশ্যই গরমের দিনে এটা বানান আর খান আর সুস্থ থাকুন। যদি ভালো লাগে এটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।